হ্যালো ফ্রেন্ড, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে গুড মর্নিং জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। আজকে সোমবার আর এখন বাজে সকাল 6টা। আর আজকে 25শে ডিসেম্বর, আজকে একটা স্পেশাল দিন। আর এই স্পেশাল দিনে কিন্তু আমরা সবাই মিলে ঘুরতে বেরিয়েছি। কোথায় বেরিয়েছি? অনেকেই থাম্বনেল আর টাইটেল দেখে বুঝতে পেরেছেন। যারা বুঝতে পারেননি, প্লিজ ব্লগটি কন্টিনিউ করতে থাকুন, আশা রাখি বুঝতে পারবেন। আর আজকের ব্লগটা কিন্তু অনেকটাই সুন্দর হতে চলেছে, সাথে থাকুন, দেখতে থাকুন। ফাইনালি আমরা বার হয়ে গেছি, এখন 6:30 বাজে। কুয়াশা চারিদিকে, এত ভোরবেলা বেরোনোর একদম ইচ্ছা ছিল না। তো মাঝ রাস্তায় চলে এসেছি, এখানে একটু ফটোশ্যুট করা হচ্ছে। তো সবাই মিলে একটু সেলফি দাঁড়িয়ে, দুটো ফ্যামিলি আমরা যাচ্ছি, আমরা পুরুলিয়া ঘুরতে যাচ্ছি। তো চলুন, আপনাদেরকেও নিয়ে যাচ্ছি। এখন বাজে 10:30, সবাই টিকিট খাওয়ার জন্য বাইরে চলে গেছে। আমার আর যেতে ইচ্ছা করছে না। ঋষি চলে এসেছে আমাকে ডাকতে। কি হলো? যাচ্ছি, দাও না রে বাবা, আসো না। খিদে পেয়ে গেছে তো খেয়ে নেই। আমরা অনেকটা দূর চলে এসেছি আর গাড়িতে ঘুমাতে ঘুমাতে এসেছি, চোখ ফুক খুলে গেছে। চল দেখি কি টিফিন খাওয়া যায়। তুই জানিস টুপি কোথায়? গাড়িতে কতবার বমি করেছে একটু বলো। ক্লান্ত তুমি? কি খাবে টিফিনে? টিফিন খাবে? এখন বাজে 10:50 হবে। আমরা বাড়ির থেকে বার হয়েছিলাম 6টার দিকে। টিফিন খাওয়ার জন্য মাঝ রাস্তায় আমরা দাঁড়িয়ে পড়েছি। মাঝ রাস্তা বলতে রাজারহাট থেকে 2 ঘন্টা দূরত্বই আমরা আছি। আর এই ধাবাটার নাম হচ্ছে রাজপুত ধাবা। দেখা যাক এখানের খাবার দাবার কেমন করে। আমরা অর্ডার করেছিলাম আলু পরাটা, আর হচ্ছে তার সাথে তরকারি, স্যালাড, চাটনি, আর কেউ করেছিল রুটি, আর হচ্ছে চানা ছোলার বাচ্চাটার জন্য ভাত। তো আমরা খেয়েছি, বেশ ভালো করেছিল। এর আগের বার যখন বাঁকুড়াতে গেছিলাম, এর পরের যে ধাবাটা ছিল সবুজদ্বীপ, সেটাতেও খাবার দাবার বেশ ভালো করেছিল। যাই হোক, রাজারহাট থেকে পুরুলিয়া যাওয়ার পথে কিন্তু অনেকগুলোই ধাবা পড়ে আর খাবার দাবার অনেকটাই সুন্দর। শীতের পরিবেশ আর ভিউটা দেখছেন কত সুন্দর, বেশ ভালো লাগছে। সবাই মিলে অনেকটা আনন্দ করতে করতেই আমরা কিন্তু যাচ্ছি। আশেপাশের ভিউটা দেখে কিন্তু আমাদের অনেকটাই ভালো লেগেছে, যার কারণে আমরা একটু দাঁড়িয়ে পড়েছি কয়েকটা ছবি তোলার জন্য। আর আপনারাও দেখেই বুঝতে পারছেন, অসাধারণ একটা ভিউ। এই ভিউতে তো একটু ছবি তুলতেই হয়, তাই না? তো এখন বাজে 1:30, আমরা চলে এসেছি। আয়ুষি খিদে পেয়ে গেছে। আয়ুষি কি খাচ্ছে জানো? ওটা লাড্ডু খাচ্ছে। লাড্ডু কতবার বমি করেছো? 10 বার, 3-4 বার হবে। তো ঋষি আর আয়ুষি খেলছে। আমাদের মোটামুটি আসতে ওই 7 ঘন্টা মতো সময় লেগেছে। আমরা সকাল 6টার সময় বেরিয়েছি, রাস্তাঘাটে একটু টিফিন করেছি, আর আমি এখন এই চেয়ারটায় বসবো। আমি চেয়ারটায় বসছি আর একটু ভিডিও করছি। তো আমরা যে হোটেলটা এসেছিলাম, মানে হোটেলটা বুক করেছিলাম, তার 5 মিনিট দূরে আমি বাঙালি বলে একটা রেস্টুরেন্ট ছিল, অসাধারণ রেস্টুরেন্ট। থালি হিসেবে এখানে খাবার পাওয়া যায়, এছাড়া এমনিও খাবার পাওয়া যায়। যে যেমনভাবে নেবে তাকে তেমনভাবে দেওয়া হবে। বিভিন্ন রকম খাবার, অসাধারণ, আপনারা দেখতে থাকুন, দেখলেই বুঝতে পারবেন। তো একটু খাবারগুলো আমরা যা অর্ডার করেছি একটু আপনাদের সাথে শেয়ার করলাম। সত্যি কথা বলতে কি, 7 ঘন্টা জার্নি করার পরে সামনে যাই খাবার পায় না কেন, সেটাই অমৃত। আর এত সুন্দর রেস্টুরেন্টে এরকম একটা থালি সাজিয়ে যদি খাবার পাওয়া যায়, তার কোনো তুলনাই হয় না। আমরা বেশ এনজয় করতে করতে সবাই মিলেই খেলাম। ঋষি তো কিছুটা খেলো, কিছুটা নষ্ট করলো, যাই হোক ওর ওটা কমন ব্যাপার। আমরা বেশ এনজয় করলাম। এবার আমরা হোটেলে রওনা দেব। সবাই
যা, দাঁড়াও দাঁড়াও। এখন বাজে 8টার, আমরা চাউমিন খাচ্ছি। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, পরের স্টেপগুলো পরের ব্লগে শেয়ার করব। আজকের ব্লগটা আর কন্টিনিউ করছি না, কারণ আজকে আর কোথাও ঘুরতে যাইনি, পাশে চিড়িয়াখানা ছিল, আরও অনেক কিছু দেখা ছিল, আমরা ইচ্ছা করে আর যাইনি। টাটা, সবাই ভালো থাকবেন, দেখা হবে নতুন ব্লগ।